একটা কারুর বিরোধী কথা বলতে চাই না এক পিছু নয় হাজার জায়গা ছিল হাজার হাজার জায়গা ছিল কর্মের হাজার হাজার পরিস্থিতি ছিল কাজ করবার কেনই বা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের এত বিরোধিতা কেনই বা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতকে চাপবার এত প্রচেষ্টা কেনই বা মুক্তি সাহেব মাতিল সাহেব রজব আলী সাহেব আর অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের যারা আছেন তাদেরকে চাপবার এত প্রচেষ্টা কেন নিশ্চিত কাজে ভাটা পড়ছে তাই না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه وقال تعالى في آية أخرى آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه وقال النبي عليه السلام من أغبرت قدماه فهو في سبيل الله حرم الله عليه النار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شمانيو দুই দিন ব্যাপী খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানার ঐতিহ্যবাহী ইসালে সওয়াব মাহফিলের মহামান্য সঞ্চালক আমন্ত্রিত উলামায়ে কেরাম মাদ্রাসার আসাতিজায়ে কেরাম স্নেহের ছাত্রীবৃন্দ এবং সম্মানীয় অভিভাবক অভিভাবিকাগণ আজকের এই মাহফিলগুলি আয়োজন করতে যারা অক্লান্ত প্রচেষ্টা আর কষ্ট মেহনত করেছেন সেই সমস্ত তরুণ জওয়ান যুবক নওজোয়ান ভাইদের প্রতি সকলের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি শুকরিয়া আল্লাহ পাকের দরবারে ইলাহিতে এখান থেকে দশ থেকে এগারো বছর পূর্বে যে জায়গাতে সাপ পোকা মাকড় ছাড়া অন্য কিছুই আর বাসা বেঁধে থাকতো না আজকের বারো থেকে দশ থেকে বারো বছরের মাথায় আল্লাহ পাক সেই জায়গাটাকে সুন্দর সুশোভিত ফুলবাগান বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আর একটু সবাই মিলে চিৎকার করে বলেন দরুদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মুকদ্দাস রূহের প্রতি সম্মানীয় হাজিরিন কি জন্যে কি সাদ আর স্বপ্ন নিয়ে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত এই বিরাট কঠিন আর দায়ভার নিয়ে এ জায়গাতে এই বৃহৎ প্রতিষ্ঠান গড়তে গেলেন অজত ফেরাই শুনি সোনার এটাও একটু দরকার আছে দেশের মাটিতে অনেক আলেম রয়েছে দেশের মাটিতে এমন অনেক আমাদের মতো টুপি জুব্বাধারী মানুষ রয়েছে সমাজে শুধু আমরা একলাই ভালো সমাজে শুধু আমরা একলাই হুজুর এমনটা নয় বরং এরকম ধরনের মানুষ সমাজে আরো অনেক আছে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত তার ঊর্ধ্বতন কর্মকর্তারা কোন সাদ আর স্বপ্ন নিয়ে এই কঠিন দায়ভারকে কাঁধে নিতে গেলেন কিসের জন্যে এত কষ্ট আর এত মেহনত সবাই যেমন দিনের দায়ী হয় আমরাও চাইলে আমাদের মতো তাদের মতো শুধু দিনের দায়ী হতে পারতাম কেনই বা নয়শো থেকে এগারোশো মেয়ের দায়িত্ব নিতে হবে কেনই বা এতগুলি স্টাফের দায়ভার বহন করতে যাব আর কেনই বা নিজেদের সময়গুলিকে নষ্ট করে
মানুষের কাছে কখনো মাদ্রাসার জন্য হাত পাততে হয়, কখনো নিজের সম্মানকে বিলীন করতে হয়, কখনো বা আবার মানুষের কাছে কটু কথাও শুনতে হয়। কোন সাদার স্বপ্ন নিয়ে এই জায়গা থেকে আমরা দাঁড়ালাম? সমাজে তো ছেলেদের মাদ্রাসা প্রচুর ছিল, নতুন করে এই আগুন নিয়ে খেলবার মতো যন্ত্র কেন আমরা হাতে তুলতে গেলাম? যখন এই এই সমাজের মাটিতে আমরা দেখছিলাম যে সমাজের মাটিতে পুরুষ শিক্ষার অনেক প্রতিষ্ঠান রয়েছে, যেখান থেকে পুরুষেরা হাফিজ হতে পারছে, যেখান থেকে পুরুষেরা মাওলানা হতে পারছে, যেখান থেকে পুরুষেরা মুফতি হতে পারছে, যেখান থেকে পুরুষ জাতি তফসির নিয়ে পড়তে পারছে, কিন্তু জাতির মাঝে দেখতে পাওয়া গেল ইসলামের আঙিনাতে দাঁড়াবার মতো, ইসলামের আঙিনাতে যে সমস্ত যারাই ওই সমস্ত হাফিজদের মা হবেন, যারাই ওই সমস্ত মাওলানাদের মা হবেন, ঠিক সেই রকম নারী দেশের মাটিতে তখন প্রচুর অভাব। তাই সিলসিলায় মুজাদ্দিদে জামানের আদর্শকে রক্ষার্থে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের এই কষ্ট আর মেহনত আর এই প্রয়াস, সুবহানাল্লাহ। নাম্বার টু, সমাজের মাটিতে যত, পৃথিবীর মাটিতে যত শ্রেষ্ঠ মানব হয়েছেন, পৃথিবীর মাটিতে সেরা মখলুক যারা হয়েছেন, সমাজের মাটিতে যারা ইসলামের পক্ষে হয়ে বুক ঠুকে লড়াই করেছেন, তাদের অধিকাংশরা হয়েছেন তাদের মায়েদের প্রচেষ্টা আর অবদানের বিনিময়ে, সুবহানাল্লাহ। আরেকটু জোরসে বলেন। আবার এমনও দেখা গেছে ইসলামের পক্ষে আসতে যে মাকেও পরিত্যাগ করতে হয়েছে, পিতাকেও পরিত্যাগ করতে হয়েছে, এমন অনেক সময় এসেছে পরিবার পরিজনকেও ছেড়ে দিতে হয়েছে শুধু ইসলামের পক্ষে আসবার জন্য। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের এই প্রয়াস, এটা ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য নয়, আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলি বিবাহ বন্ধনে আমরা দেখেছি বা কিতাবের ভিতরে পড়েছি বা জেনেছি, নবীর স্ত্রী ছিলেন প্রচুর। মুহাদ্দিসিনে কেরাম বলি, তাফসীর কারকগণ, আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এতগুলি বিবাহের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণের ভিতরে একটি কারণ উল্লেখ করেছেন, সারওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ জাতির ভিতরে তিনি ইলমটাকে পৌঁছে দিয়েছেন, ইসলামটাকে তাদের ভিতরে পৌঁছে দিয়েছেন। একটা নারীর ভিতরে ইসলাম যদি পৌঁছাতে হয়, পুরুষ যতটা না পৌঁছাতে পারবে, নারীরা সেই জায়গাতে তার চেয়েতে অধিক পরিমাণে দখল রাখতে পারে, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বহু বিবাহের ওটাও একটি কারণ, সেটি ছিল এটাই, যাতে মানুষের কাছে ইসলামটাকে সঠিকভাবে পৌঁছে দেওয়া যায়, সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআতের এই সাদার স্বপ্ন হলো এই জায়গাটাই, যাতে এই মাগুলি সমাজের নারীগুলি সুশিক্ষায় শিক্ষিত শিক্ষিতা হতে পারে, কোরআনকে শিক্ষা করতে পারে, হাদিসকে শিক্ষা করতে পারে, এবং ওই মাগুলো যখন ভালো হবে তার সন্তান থেকে তার পেট থেকেই তো তখন জন্ম নেবে সুফিয়ান সাউরির মতো মানুষ। কথা ঠিক না ভুল? যদি মা ভালো না হয়, মা ভালো না হয়, তাহলে নিশ্চিত ওই পায়ের পেটের সন্তান ভালো হওয়া অনেক কঠিন। সর্বোপরি মনে রেখে দেওয়া দরকার, সারওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতে যখন ধ্যানমগ্ন থাকতেন,
ধ্যানমগ্ন থাকা অবস্থাতে কোন একদিনের ঘটনা ঘটেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের কিনারে একজন ব্যক্তিকে দেখেছেন মহাসিংহাসনে বসা বিরাট সিংহাসনে বসা একজন ব্যক্তিকে তিনি দেখেছেন ছুটে বাড়িতে চলে এসেছেন ছুটে বাড়িতে চলে এসেই খাদিজাকে ডেকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি ফাজাম্মিলু সুবহানাল্লাহ বলেন আম্মাজান খাদিজাকে বললেন আমাকে কম্বল মুড়ি দাও বললেন কেন ইয়া রাসূলুল্লাহ বললেন আমি ভয় পেয়েছি আসমানের কিরারে একজন ব্যক্তিকে আমি দেখেছি একজন ব্যক্তিকে আমি দেখেছি আম্মাজান খাদিজা বললেন এটা কি করে সম্ভব আম্মাজান খাদিজা সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছিলেন আম্মাজান খাদিজা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আজকের যে ভয়টি করছেন আমি খাদিজা ওই জাত সত্তার প্রতি বিশ্বাস করতে পারি ওই জাত সত্তার হাতে যার হাতে আমি খাদিজার জান নির্ভর করছে আমি ওই জাত সত্তার প্রতি বিশ্বাস করে আপনাকে বলছি আপনি মনে রাখুন আপনি যে ভয়টি করছেন পৃথিবীর কোন অশুভ শক্তি আপনার প্রতি কোন রকমের হস্তক্ষেপ করতে পারে না সুবহানাল্লাহ আর একটু সবাই মিলে বলেন আচ্ছা আম্মাজান খাদিজা রাসূলকে বলছেন যে কোন জিনিস কোন অশুভ শক্তি আপনাকে হস্তক্ষেপ করতে পারে না আম্মাজান খাদিজা বুঝলেন কিভাবে কেন এই কথাকে বলতে গেলেন আম্মাজান খাদিজা আর রাসূলকে ডেকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জীবনের ভিতরে লক্ষ্য করে দেখেছি আপনি এতিম অসহায় এসিরদেরকে সেবা করেন আপনার জীবনের ভিতরে লক্ষ্য করে দেখেছি আপনি অসহায় দুঃখ দুর্দশাতে যারা থাকেন তাদের পাশে আপনাকে দাঁড়াতে মক্কার মাটিতে কেউ যখন কোন অসহায় এতিম ইয়াসির গরিবের পাশে দাঁড়ায় না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ রাসূলের না থাকতে পারে সহায় সম্পত্তি রাসূলের না থাকতে পারে টাকা পয়সা রাসূলের না থাকতে পারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুক চিতিয়ে দিয়ে জীবন থাকতে তাদের পাশে দাঁড়িয়ে এতিম অসহায় গরিব মিসকিনদেরকে রাসূল সেবা দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের নবীর প্রিয়তমা বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা বলেছিলেন আমি ওই জাত সত্তার প্রতি বিশ্বাস করে আপনাকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি গরিব অসহায় দুস্থ মানুষদের যারা সেবা করে নিশ্চিত মালিক তাদেরকে কোনো অশুভ শক্তির হাতে ক্ষতি হতে দেন না সুবহানাল্লাহ বলেন আর একটু চিল্লিয়ে বলেন এটা তো ইসলামের প্রথম পিরিয়ড এরপরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তার জীবন আদর্শকে লক্ষ্য করলে দেখি ইসলাম কবুল করবার কারণে বেঈমান বেদিন ধর্মহারারা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে গাছের গায়ে বেঁধেছেন আমি পুরো বলছি না যেটুকু প্রয়োজন ওইটুকুই বলছি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু বক্তব্য হলো মুহাম্মাদের ধর্মকে তোমাকে ত্যাগ করাই লাগবে শুনতেছেন নাকি মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করাই লাগবে তিনি ইসলাম কবুল করেছেন পরিবারের টোটালকেই ধরে নিয়ে যাওয়া হয়েছে ছেলেও বাধা মাকে এক খুঁটিতে বেঁধে রেখেছেন বক্তব্য কি ইসলাম থেকে তোমাকে বিচ্যুত হতে হবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর প্রতি অত্যাচার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর প্রতি নির্মম ভাবে অত্যাচার যেমন ছেলের প্রতি অত্যাচার তেমন মায়ের প্রতি অত্যাচার মা বেটাকে লক্ষ্য করে বলেন ওগো আমার সন্তান আমি তোমাকে সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার চরণে তোমাকে আমি কুরবান করেছি তুমি তোমার জায়গাতে মজবুত কদমে দাঁড়িয়ে থাকো চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ আর একটু জোর করে বলুন এদিকে সন্তানকে লক্ষ্য করে বলছে তুই যদি ইসলামটাকে ত্যাগ না করিস তোর মাকে উলঙ্গ করব এবং তোর প্রকাশ্য সবার সামনে তোর চোখ দিয়ে তোর মাকে দেখতে হবে সন্তানের জন্য এটা কঠিন না সহজ
জোর করে বলেন কঠিন না সহজ দাঁড়িয়ে আছেন দুজনে দুই কুটিতে বাঁধা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে বলা হচ্ছে তুমি ইসলামকে পরিত্যাগ করো তোমার উপরে কোন রকমের অত্যাচার চালানো হবে না ইসলামটাকে তুমি তোমার জীবন থেকে ত্যাগ করে দাও তোমার জীবনের কোনো কষ্ট দেওয়া হবে না তোমাকে সম্মানের সহিত তোমার বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে তোমার সন্তানের প্রতিও কোনো অত্যাচার করা হবে না তুমি শুধু ইসলামটাকে ত্যাগ করো এটাই আমাদের বক্তব্য হযরত সুমাইয়া বললেন জীবনে যখন ইসলামটাকে কবুল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে যখন জীবনটাকে কুরবান করেছি জীবন যতক্ষণ আছে তত সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম কবুলকারিনী কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার আল্লাহকে ত্যাগ করবে না সুবহানাল্লাহ বলেন আরেকটু সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ হযরত সুমাইয়াকে দাঁড়িয়ে এরপরে উলঙ্গ করা হয়েছে বেটা চোখ দুটো বন্ধ করে রেখেছেন একদিক দিয়ে হযরত সুমাইয়ার বেটাকে ডেকে বলা হচ্ছে যদি তুই এখনো ইসলামটাকে ত্যাগ করিস তাহলে তোর মাকে আর উলঙ্গিনী করা হবে না আর যদি ইসলাম ত্যাগ না করিস তাহলে উলঙ্গিনী তোর মাকে অবশ্যই করা হবে মায়ের বক্তব্য জীবন চলে যাবে জীবন যতক্ষণ আছে ইসলামকে তুই ত্যাগ করবি না মায়ের বক্তব্য এরপরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর উলঙ্গ করে দেওয়া হলো সন্তানের কাছে এসে দাঁড়িয়েছে মায়ের চোখের সামনে সন্তান দাঁড়িয়ে ওই মাকে যখন উলঙ্গ করা হয়েছে বক্তব্য হলো এটাই আল্লাহর কালামকে ছেড়ে দেওয়া দিতে হবে বক্তব্য হলো এটাই নবীর হাদিসটাকে ছেড়ে দিতে হবে বক্তব্য হলো এটাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জীবন আদর্শকে ত্যাগ করাই লাগবে ছেলেকে লক্ষ্য করে বলা হচ্ছে তোমার মাকে উলঙ্গ করেছি এই চোখ দিয়ে ওই দৃশ্য তোমাকে দেখতে হবে না হলে ইসলামটাকে তোমাকে বিতাড়িত ত্যাগ করাই লাগবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে মালিকের দরবারে ফরিয়াদ করে সন্তানকে ডেকে বলছিলেন ওগো আমার বেটা তুমি মনে রাখো জীবন চলে যেতে 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 তোমার রক্ত নিয়ে যদি বেঈমান কাফেরেরা হলি খেলে তোমার রক্তের বিনিময়ে যদি ইসলাম পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠিত হয় তোমার মাকে যদি টুকরো টুকরো করে দেওয়া হয় আমি তোমার মা তোমাকে বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দিনকে তুমি ত্যাগ করবা না আরেকটু জোর করে বলেন সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন বেটা আমার আমার সম্মান চলে যাচ্ছে আমি আল্লাহর দরবারে যাব আমি আল্লাহর দরবারে হাজিরা দেব তুমি আমার সামনে দাঁড়িয়ে যদি তুমি মনে করো আমি তোমার মা আমি তোমাকে বলে দিলাম তোমার জবান থেকে ইসলাম সম্পর্কে কোনো বিতাড়িতমূলক কথা যেন বার না হয় ইনিও একজন মহিলা যদি মাস্তুতার কথাই বলি তিনিও একজন মহিলা ফেরাউনের মেয়ের পরিচালিকা শুধু আল্লাহকে বলেছেন শুধু বলেছেন আল্লাহ আমার রব তোমার বাবার রব তোমারও রব তাকে ডাকা হলো এই পিতাল মিশরের রাজত্ব তো আমার হাতে মিশরের রাজত্ব তো আমার হাতে তাহলে তোমার খোদা আবার আলাদা কে বললেন এই রব হলো রব্বি আমার প্রভু রব্বুকা আপনার প্রভু রব্বাল আলামিন তিনি এই বিশ্ব জগতের মহাপ্রতিপালক সুবহানাল্লাহ বলেন আরেকটু জোর করে আওয়াজ দিয়ে বলেন হযরত মাসতুতাকে দেখতে পাওয়া গেল ধরে নিয়ে আসা হলো সন্তানগুলিকে একটাকে তেলের কড়ায় দেওয়া হলো হয়তো ঘটনাটা বলছি খুব সহজে মুখ দিয়ে সেগুলো তো এক মহা মহা সংগ্রাম সেগুলো এক মহা মহা সংগ্রাম সেগুলো জীবনের সঙ্গে অন্তরের সঙ্গে ইসলামের পক্ষে এক মহা কালজয়ী যুদ্ধ হযরত মাসতুতা দেখতে পাওয়া গেল দাঁড়িয়ে আছেন সন্তানকে দেওয়া হলো একটা সন্তানকে দিয়ে তাকে লক্ষ্য করে বলা হলো তুমি বলো তোমার প্রভু ফেরাউন ফেরাউনের লোক লস্কর বলছে
যে আমরা যাকে প্রভু মানি তুমিও তাকে প্রভু বলে মানো বললেন না রব্বি আমার প্রভু রব্বুকা তোমার প্রভু রব্বুকুম তোমাদের প্রভু রব্বাল আলামিন তিনি এই বিশ্ব জগতের প্রতিপালক সুবহানাল্লাহ বলছেন ফেরাউন তো এই রাজ্যের প্রভু ফেরাউন দাবি করে এই রাজ্যের এর বাইরে ফেরাউনের নাই কিছু আর আমার প্রতিপালক আমার তোমার তোমাদের এবং ফেরাউনের তো মালিক অবশ্যই গোটা পৃথিবীর মালিক তিনি সুবহানাল্লাহ মস্তুতাকে বললেন তোমার একটা সন্তানকে দিয়েছি আরেকটা দেব বললেন দিতে পারেন আমি ইসলাম পরিত্যাগ করতে রাজি নই দ্বিতীয় সন্তানটাকেই দেব মা তখন দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে বলছেন রব্বুল আলামিন আল্লাহ আমি শুধু ইসলামটাকে ইসলামটাকে বুকে লালন করেছি আপনাকে রব বলে আমি স্বীকার করেছি আমার একটা সন্তান চলে গেছে আবার একটা সন্তানকে দেওয়া হবে আল্লাহ তুমি আমি মাস্তুতাকে আমার কদমকে তুমি মজবুত করে দাও আমি আমার কদমটাকে মজবুত করে দাও মাস্তুতা বলছেন আমার কদমকে মজবুত করে দাও আরেকটা সন্তানকে যেই না ফেলা হলো ওই আগুনের ভিতরে আরেকটা সন্তানকে ফেলার পরে দুইটি সন্তান একবার নিচে যায় একবার উপরে ওঠে একবার নিচে যায় আবার একবার উপরে ওঠে ওর ভিতর থেকেই মাকে লক্ষ্য করে বললেন ওগো আমার আম্মা জান এরা আপনার প্রতি অত্যাচার করেছে এরা আপনাকে রবের থেকে বিতাড়িত করতে বাধ্য করছে আমরা দুই দুই সন্তান পৃথিবী থেকে এদের অত্যাচারে বিদায় গ্রহণ করছি এই জ্বলন্ত টকবকের আগুন এরা দেখছে তেলের কড়াইতে টকবক টকবক করে ফুটছে এরা দেখছে আমরা আগুনের ভিতরে জ্বলছি ওগো আমার মা এরা যদি আপনাকে আগুনের ভিতরে ফেলতে চায় আপনি আল্লাহ আস্তে এই আগুনের ভিতরে আসুন এই আগুনের তেলের কড়াইর ভিতরে আমরা আল্লাহ পাকের জান্নাতের সিঁড়ি দেখতে পাচ্ছি আর একটু জোরসে বলেন সুবহানাল্লাহ ইনিও একজন মহিলা বক্তৃতার লম্বা নয় বক্তৃতার লম্বা নয় কোরআন শরীফের একটি আয়াত পড়েছি আল্লাহ পাকের কোরআন জানিয়েছেন হে ঈমানওয়ালা মানুষ যদি আল্লাহ পাকের দিন থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও মনে রেখে দাও ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা একটা সম্প্রদায় একটা কওমকে আল্লাহ পাঠাবেন যাদেরকে আল্লাহ যেমন তাদেরকে ভালোবাসবেন তারাও আল্লাহকে ভালোবাসবে সুবহানাল্লাহ বলেন আর একটু জোরসে বলেন সুবহানাল্লাহ প্রথম নম্বরে বলেছি আম্মাজান খাদিজার কথা যিনি ইসলামের প্রথম মহিলা রসুলকে আগিয়ে দেওয়ার পিছনে রসুলকে আগিয়ে দেওয়ার পিছনে রসুলকে ইসলামের দিকে আরো অগ্রগণ্য করবার পিছনে মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পিছনে অবদান কার তিনি মহিলা না পুরুষ জোর করে বলেন তিনি একজন মহিলা তিনি রসুলকে আগিয়ে দিয়েছেন বলেছেন আপনাকে কোনো অশুভ শক্তি ক্ষতি করতে পারে না নাম্বার টু হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য দাঁড়িয়েছেন ইসলামের জন্য দাঁড়িয়েছেন তো দেখতে পাওয়া গেছে মায়ের পক্ষ থেকে অর্ডার আমি চলে যেতে পারি আমার অঙ্গপ্রত্যঙ্গ যদি ছিন্ন হয় এরপরেও তুমি কোনো দিনের জন্য ইসলামটাকে ত্যাগ করতে যেও না ইনি একজন মহিলা অন্যদিকে মস্ততার কথাই যদি বলি অসংখ্য নারী যারা তাদের জীবনে এক একজন সফল পুরুষের পিছনে এক একজন রমণীর হাত রয়েছে আল্লাহর রহমত এটা তো অবশ্যই এক একজন রমণীর হাত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই প্রচেষ্টা যদি ইসলামটাকে পুরুষের কাছে পৌঁছাতে হয় মহিলাদের কাছেও তো ইসলাম পৌঁছানো উচিত ইসলামের বিষয়গুলি পৌঁছানো উচিত সম্মানীয় হাজিরিন এই জন্য অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই 900 থেকে 1100 বাচ্চার দায়িত্ব নিয়ে খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা খাড়া করেছে আমি কি বলতে পারি না আমার ভাষায় কোরআনের ভাষায় তো বলতে পারি
যে যদি কেউ দিন থেকে মুখ ফিরিয়ে নেয় তাদেরকে তাদেরকে আল্লাহ পাক তাদের জায়গাতে অন্য একটি কওমকে আনিয়ে দেবেন আমি তো আপনাকে বলতে পারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহৎ সম্পদের মালিক ছিলেন না সারওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াগাত সম্পদের মালিক তিনি ছিলেন না গরীব অসহায় দুস্থের পাশে দাঁড়ানোর জন্য সম্পদের মালিক হওয়া লাগে না ইসলামের জন্য কাজ করবার জন্য ইসলামের পক্ষে দাঁড়িয়ে ইসলামের সেনানায়ক হওয়ার জন্য ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করবার জন্য বিরাট বড় পরিবারের লোক হওয়া লাগে না ইসলামের জন্য কাজ করবার জন্য বিশাল সাইনবোর্ড ওয়ালা লোকের দরকার পড়ে না বরং ইসলামের জন্য কাজ করবার জন্য হাবশি বেলাল কালো বেটে মানুষটাই যথেষ্ট সুবহানাল্লাহ বলেন আর একটু জোরসে বলেন হযরত বেলালকে যদি আল্লাহ ইসলামের জন্য কবুল করতে পারেন হযরত বেলালকে যদি কোথায় সেই হাবশি আর কোথাও সৌদি আরব কোথায় হাবশি আর কোথায় মক্কা সেখান থেকে বেলালের মতো কালো মানুষটা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে তাদের জীবনটাকে কুরবান করতে পারেন আল্লাহ পাকের দ্বীনের জন্য যারা তাদের জীবনগুলো উৎসর্গ করতে চায় আল্লাহ পাকের কোরআনের ঝান্ডা যারা তাদের হাতে মজবুত কদমে তো দাঁড়িয়ে তুলে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন গরীব দেখেন না অসহায় দেখেন না কাদের টাকা পয়সা রয়েছে ওটা দেখেন না কাদের বিরাট সম্পদ রয়েছে ওটা দেখেন না আল্লাহর কোরআনের সঙ্গী যিনি হন আল্লাহ পাক তার দ্বীনের কাজের দায়ভার তার হাতেই ন্যস্ত করে দেন তার যথেষ্ট প্রমাণ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই জোর করে বলেন ঠিক কি না এই জোরসে বলেন ঠিক কি না অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তার যথেষ্ট প্রমাণ একটা কারুর বিরোধী কথা বলতে চাই না এক পিছু নয় হাজার জায়গা ছিল হাজার হাজার জায়গা ছিল কর্মের হাজার হাজার পরিস্থিতি ছিল কাজ করবার কেনই বা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এত বিরোধিতা কেনই বা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে চাপবার এত প্রচেষ্টা কেনই বা মুক্তি সাহেব বাতিল সাহেব রজব আলী সাহেব আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যারা আছেন তাদেরকে চাপবার এত প্রচেষ্টা কেন নিশ্চিত কাজে ভাটা পড়ছে তাই না কথা ঠিক না ভুল আমি তো এই কথাটা বলতেই পারি দেশে তো অনেক লোক আছে সারা রাত জেগে জেগে যে এদের কিভাবে কাটি দেওয়া যায় এই চিন্তা না করে অন্তত পক্ষে কোরআন হাদিসের জায়গাতে দাঁড়িয়ে কাজ করো ভাই কি কথা ঠিক না ভুল কোরআন হাদিসের জায়গাতে দাঁড়িয়ে কেন ভাই এই কাজ করতে গেলে কষ্ট হয় যারা করেন তাদের কষ্ট হয় যারা এই কাজের আঞ্জাম দেন তাদের কষ্ট হয় কিসের জন্য ভাই এত কেন মাথা ব্যথা এটা নিয়ে সিলসিলায় মুজাদ্দিদের জামানের বাগান তো একটা নয় প্রচুর রয়েছে তুমি যাও না সেখানে যেয়ে তোমার কাজের আঞ্জাম দাও তুমি সেখানে যেয়ে কাজ করো আমাদের সঙ্গে এত আতাত কিসের তোমার আমরা তোমার খেয়ে রেখেছি না পরে রেখেছি না কোনো কাজ করি পরিস্থিতি হলো এই জায়গাটাই যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যে কাজ করছে এটির সঙ্গে মোকাবেলা করতে গেলে ন্যূনতম অন্তত কোরআন শরীফ পড়তেও জানতে হয় হয় না হয় না হুজুর আউযু বিল্লাহ বিসমিল্লাহ এইটাও পড়তে জানে না বোঝেননি বোধহয় আউযু বিল্লাহ বিসমিল্লাহ এই কথাটিও পড়তে জানে না ভাই তাহলে আপনি কিসের জন্য দিনের সেবক কোন ভিত্তিতে হবেন কোন ভিত্তিতে আল্লাহ পাকের মুহাব্বতের দাবি করবেন আল্লাহ পাকের ভালোবাসার দাবি আপনি কিসের ভিত্তিতে করবেন এটা তো আপনাকে বলা লাগবে আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো উকবারাত কদামাহু ফাহুয়া ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাম ও দুনিয়ার
মানুষ তোমরা মনে রাখো মান উকমারাত কদামাহু ফি ফাওত মান উকমারাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার যে ব্যক্তি আল্লাহ পাকের দ্বীনের জন্য ইসলামের জন্য যে তার কদমগুলিকে ধুলোয় ধূসরিত করে যার পায়ের তলাতে ইসলামের জন্য ধুলো লাগে ইসলামের জন্য যে তার জীবনটাকে উৎসর্গ করে হারামাল্লাহু আলাইহিন নার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়েছেন আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনটাকে আরাম করে দেন জোরে বলুন আর একটু চিল্লিয়ে বলুন অন্য হাদিসে রাসূলুল্লাহ আবার জানিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো الدين قائما يقاتل عليك عصابة من المسلمين حتى تقوم الساعة أو كما قال عليه السلام قال النبي محمد رسول الله صلى الله عليه وسلم جنيتين او دنيا মানুষ তোমরা মনে রাখো একটা দল একটা গোষ্ঠী একটা সম্প্রদায় সর্বদায় দ্বীনের জন্য তারা দাঁড়িয়ে থাকবে অত্যাচার করা হবে হত্যা তাদেরকে করা হবে তাদের সঙ্গে লড়াই করা হবে জিহাদ আর যুদ্ধের ময়দানে তাদেরকে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে দেওয়া হবে ওই দলটি অটোমেটিক্যালি লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবে ওই দলটি অটোমেটিক্যালি দ্বীনের জন্য প্রতিষ্ঠিত থাকবে ইসাবাতুম মিনাল মুসলিমিন হাত্তা তাকুম আসসাআ আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কিয়ামত এসে যাবে কিয়ামত অবধি একটা দল সত্য এবং ন্যায়ের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠিত রেখে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলের হাদিস একটা বলেছে কি যারা দ্বীনের জন্য আল্লাহ পাকের জমিনে ধুলো মাখে তাদের জন্য জাহান্নাম হারাম একটা প্রচেষ্টা ওটাই যে আল্লাহ পাকের জাহান্নাম থেকে যেতে বাঁচতে পারি নাম্বার 2 আল্লাহ পাকের নবীর ওই হাদিস যে পৃথিবীর মাটিতে একটা দল একটা গোষ্ঠী একটা সম্প্রদায় থাকবে কিয়ামত পর্যন্ত ন্যায় এবং সত্যের জন্য তারা প্রতিষ্ঠিত হয়েই থাকবে সুবহানাল্লাহ বলেন আরেকটু চিল্লিয়ে বলেন একবারও দাবি করব না একবারের জন্যও নয় যে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত ওই জায়গাতে দাঁড়িয়ে শুধু এতটুকু বলতে পারি যে ওই প্রচেষ্টাটুকু আমরা করছি সাদার স্বপ্ন অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের শিক্ষক সহযোগী ওলামা সবার এই সাদার স্বপ্ন দেশের মাটিতে যাতে কোরআন পড়নেওয়ালা মানুষের অভাব না হয় হাদিস জাননেওয়ালা মানুষের অভাব না হয় দেশের মাটিতে ইসলাম যেন লুণ্ঠিত না হয়ে যায় বিলুপ্ত না হয় তাই অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের এই সাদার স্বপ্ন সর্বোপরি সিলসিলায় মুজাদ্দিদের জামানের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে আমাদের এই প্রয়াস আর এই প্রচেষ্টা কে আমাদেরকে বিরোধী বলল আর কে আমাদেরকে জাতির থেকে তাড়িয়ে দিল একটুও যায় আসে না আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন আল্লাহ যদি দয়া করেন কিয়ামতের দিনেতে আল্লাহ পাক যদি এত টুকুর বিনিময়ে নাজাতের জায়গা বানিয়ে দেন হাজার হাজার গালিগালাজ হাজার হাজার অপমানের চাইতে ওইগুলি আমাদের জন্য সেদিন শ্রেষ্ঠ হয়ে যাবে বলুন ইনশাআল্লাহ একটু জোর সরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন ত্রুটি বিচ্ছুতি বিয়াদুমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আল্লাহ পাক আমাদের সকলকে দীন ও ঈমানের জন্য কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন